একটি শিশুকে গাছপালা সম্পর্কে শেখানোর সময় তাদের মধ্যে পার্থক্য দিয়ে শুরু করলে সেটা বেশি মজাদার হবে আপনি ওদের সাহায্য করতে পারেন দুই ধরনের গাছপালার মাধ্যমে যেমন একটি ফুল ও একটি গাছ দেখিয়ে বলতে পারেন এরা তো দুটোই গাছপালা কিন্তু এদের মধ্যে পার্থক্য কোথায় শিশুটি বলল ফুলটি ছোট আর গাছটি বড় আপনি তখন বললেন ফুলটি ডান্ডি মসৃণ আর গাছের কাণ্ড রুক্ষ শিশুটি তখন বলল ফুলটি লাল আর গাছটি সবুজ এই খেলাটির মাধ্যমে শিশুটি বিভিন্ন গাছপালার বৈশিষ্ট্য শিখতে পারবে